বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, লম্বায় 46 ফুট, উচ্চতায় প্রায় 22 ফুট, চওড়া 19 ফুট, প্রতিটি চাকার জন্য আলাদা আলাদা ইঞ্জিন। না, জটায়ু বিরচিত প্রখর রুদ্রের গাড়ির কথা হচ্ছে না, এ গাড়ির নাম হামার। দুবাইয়ের রাস্তায় এই হামার দেখে ভিড়মি খাওয়ার মতো অবস্থা লোকজনের। এমনকি গাড়ি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন স্বয়ং ট্রাফিক কর্তারাও। আদর করে অনেকেই একে হামজিলা বলেও ডাকেন। জানা গিয়েছে গাড়িটির মালিকের নাম শেখ হামাদ বিল হামদান আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন রাজ পরিবারের সদস্য। গাড়ি প্রেমীরা জানেন হামার এমনিতেই ছোটখাটো ব্যাপার নয়। সাধারণত এই ব্র্যান্ডের গাড়ি লম্বায় হয় 15.37 ফুট, উচ্চতায় 6.42 ফুট এবং 7.2 ফুট চওড়া হয়। কেবলমাত্র স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল SUV তৈরির জন্য বিখ্যাত এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা। তবে যে গাড়িটি দুবাইয়ের রাস্তায় দাপিয়ে বেরিয়েছে তাকে গাড়ি না বলে দৈত্য বলাই যথার্থ। এ গাড়িটির পোশাকি নাম হামার H1X3। গাড়িটি লম্বায় 46 ফুট, উচ্চতায় 21.6 ফুট এবং 19 ফুট চওড়া। গাড়ির চারটি চাকার প্রতিটির জন্য রয়েছে পৃথক ইঞ্জিন, অর্থাৎ প্রকৃত অর্থেই ফোর হুইলার। ডিজেল পুড়িয়ে পথে দাপিয়ে বেড়ায় দোতলা সমান গাড়িটি। অবশ্য মাইলেজ কত তা জানা যায়নি, তবে জানা গিয়েছে বিশেষ বরাদ্দ দিয়ে এই গাড়িটিকে তৈরি করিয়েছেন $2,000 কোটি সম্পত্তির মালিক শেখ হামাদ। এই গাড়ির ভেতরে রয়েছে দোতলা ব্যবস্থা, শোয়ার ঘর, শৌচালয়, স্টিয়ারিং কেবিন, সব মিলিয়ে বাড়ি না গাড়ি বোঝা মুশকিল। সম্প্রতি এই হামারের একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে একটি রাস্তায় হামারটি দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে দুটি পুলিশের গাড়ি, বাজছে সাইরেন, হামারের সামনে কয়েকজন পুলিশ কর্মীকে ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে, কিন্তু প্রমাণ বহরের মানুষ ওই গাড়ির সামনে যেন লিলিপুট। দুবাইয়ের শেখ হামাদের গাড়ির শখ, তার নিজের সংগ্রহে রয়েছে 3,000 গাড়ি, কোনোটি সাধারণ নয়, বরং সবকটি কোনো না কোনো রেকর্ড গড়ে ফেলেছে। শেখ গাড়িগুলোকে রেখে দেন নিজের তৈরি করা মিউজিয়ামে। দুবাই ছাড়াও মরক্কো সহ একাধিক দেশে রয়েছে সেগুলো। ধনী মহলে শেখ হামাদের পরিচয় রামধনু শেখ হিসেবে, কারণ তিনি নাকি 1990 সালে রামধনুর 7 রঙের সঙ্গে মিলিয়ে 7টি মার্সিডিজ S-শ্রেণীর গাড়ি বিয়ের উপহার হিসেবে তৈরি করে দিতে জার্মান সংস্থাকে বরাত দিয়েছিলেন। এবার তার পাহাড় প্রমাণ হামার দেখে হতবাক হওয়ার পালা।